কালকে সারা দিন অত চিৎকার চেঁচামেচি, পাবের দুম দাম আওয়াজ সব ছাড়িয়ে এতক্ষণে আমরা শান্ত জায়গায় প্রবেশ করেছি। এই আমাদের রুম আজকের, আর এটা আমি। বেশ সুন্দর রুম, ছোট্ট খাট্টো হোমস্টেতে, এর থেকে বেশি আর কি আশা করবো। দারুণ, গিজার গিজার সব আছে। এখন আমরা রেডি মোটামুটি, খাওয়ার দিয়ে দিচ্ছে ওদিকে। চলো প্রিয়াঙ্কা, চলো খেতে যাবি। আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। এসে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট ফেস্ট করলাম, তারপরে এই শান্ত পরিবেশে ঘুরে বেড়াচ্ছি। বিকেল হয়ে গেছে এখন, মোটামুটি 5:30 বাজে। বাপরে, কিসে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে এখানে। ধুতুরা ফুলের কি গন্ধ হয়? ও, ধুতুরা ফুলের এরকম গন্ধ হয় নাকি? বাপরে, নেশালে যাওয়ার মতো গন্ধ, চরম চরম গন্ধ। আমরা যাচ্ছি এখন, হেঁটে বেড়াচ্ছি, অদ্ভুত শান্ত পরিবেশ। কোথাও একটা জলের আওয়াজ পাচ্ছি। ওখানে কি জলপ্রপাত আছে নাকি রে? হ্যাঁ, ও এই ছোট্ট জলটাতে হাত দে তো, দেখ তো নামা যায় তো। নাম, হ্যাঁ 100%। দাদা আমি নাম নেবো তারপরে। আচ্ছা, এই জলটা কি ড্রেনের জল না বরফের জল রে? ঠান্ডা, চরম জায়গা তো। ও কি লাগছে, কালকে সারাদিন অত চিৎকার চেঁচামেচি, পাবের দুম দাম আওয়াজ সব ছাড়িয়ে এতক্ষণে আমরা শান্ত জায়গায় প্রবেশ করেছি। শুধু জলের আওয়াজ না তো পাখির আওয়াজ, পাখির কুজন, ঝিঝি পোকা, এইসবের আওয়াজ, আর কিছু নেই। কী খবর, কেমন লাগছে? ভালো লাগছে না, চলো। ও মানে আমার একারই ভালো লাগে, মানে এটা কিন্তু সবার নাও ভালো লাগতে পারে। যেমন আমরা এখানে 50-50 অবস্থায় আছি। হ্যাঁ, ও আরে ও সরি সরি, মাই মিস্টেক। মানে প্রিয়াঙ্কার জায়গাটা ভালো লাগছে, আমাকে ভালো লাগছে না, ঠিক আছে। তখন আমরা দেখছিলাম যে চারিদিকে রাস্তায় ফুল, এই যে সেই ফুল, এই ফুলগুলোই। দারুণ, কী একটা নাম বললো আমাদের হোমস্টের ওনার, ভুলে গেলাম নামটা, যাই হোক। জীবনটা এভাবে যদি ঘুরে ফিরে কেটে যেত কত মজা হতো। তার জন্য কি হবে বলতো? তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে 1000টা সাবস্ক্রাইব হবে। ইয়েস, 1000টা সাবস্ক্রাইব হবে, তারপরে আমাদের 4000 ঘন্টা ওটা পূর্ণ হয়েই যাবে। এখনই মোটামুটি অনেকটা ঘন্টা হয়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইব করে আমাদেরকে মনিটাইজেশনটা অন করাতেই হবে ভাই, নাহলে এভাবে আমরা থাকতে পারি না, সম্ভব না। এত ফোন চলে এসেছিলো যেটা বলছিলাম, তার জন্য ব্যাপারটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব টু স্ট্রাগলিং সোলস। আওয়াজটা পাচ্ছিস? ওই পাখির আওয়াজটা আর আমাদের দুজনের পায়ের আওয়াজটা।
তাছাড়া আর কোনো আওয়াজই নাই। ট্রেডিশনাল ঘর কেমন হয় সিকিমে? চারিদিকে যেদিকে দেখাচ্ছি সেদিকেই ফুল, সেদিকেই পাতা, সেদিকেই সাদা সাদা পতাকা, চরম। মানে এই জায়গাগুলো মেনলি ওই রকম টাইপের, ওই সিট ব্যাক অ্যান্ড হ্যাভ এ রিল্যাক্স টাইপের, শুধু বসে থাকো আর প্রকৃতির মজা নাও। দারুণ দারুণ, বারবার নিজেই শুধু অবাক হচ্ছে হচ্ছি যে যে জিনিস ছ বছরে আমি বুঝতে পারিনি সেটা একদিনে বুঝে গেলাম। কারণ আগে আমি পাত্তাই দিতাম না প্রকৃতিটাকে, আমার শুধু মনে হতো এই আমাকে হোস্টেলে ঢুকিয়ে লক করে দেবে, সাতটার সময় গেট লক হয়ে যাবে। দেখতে দেখতে পৌঁছে গেছি ওই কাথক লেক, জায়গাটার নাম হচ্ছে কাথক লেক, লেকটার নাম সেই কাথক লেকের ইকো পার্ক। সেখানে মানে যাচ্ছি, দেখা যাক, বন্ধ মনে হচ্ছে নাকি না কি ব্যাপার কি, চল তো। এই যে আমরা যে আজ এসেছি এখানে তার প্রমাণ দিয়ে রেখে যেতে হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, এটা তো এটা এই যে এই জিনিসগুলো না এগুলো সাইন, যে কোনো সময় ট্রেক করতে গেলে পাহাড়ে এই সাইনগুলো দিয়ে দিয়ে যায় যে হ্যাঁ মানুষ এখানে এসেছিল, কারণ এটা তো মানুষ ছাড়া অন্য কেউ করতে পারবে না। এখানে জানো কি আছে কি হয়? এখানে এই যে তিন দেখো এখানে ছাপটা আছে না, দেখো জলের মধ্যে পাহাড়ের এই মাঝখান দিয়ে এখান থেকে কাবরু, যে কাবরু সাউথ কাবরু নর্থ দুটো পিক দেখা যায়। এই যে এই মাঝখান এই জলের ছায়ার মাঝখান দিয়ে এই জায়গাটাতে পিকটা থাকবে, দেখা যাক যদি ভাগ্য সাথ দেয়। এই যে এইখানে হচ্ছে কাবরুলে কাবরু ইয়ে কি বলে কাবরু শৃঙ্গ পিক। কালকে তো আমরা গ্যাংটক গেছিলাম, গ্যাংটকের লাইফটা একটু আলাদা, সিটি লাইফ আর কি। সেমিনারটা পর্যন্ত দারুণ ছিল, তারপরেও সবার সাথে ইন্টারাকশন হলো, তবে মানে নতুন পুরো অচেনা সব মহিলাদের সাথে নাচ ফাচ দারুণ মজা আসলো। কিন্তু আমি জানি না কেন আমার আজকে বেশি ভালো লাগছে, আমি জানি না রিজনটা কী, মানে হ্যাঁ রিজনটা হয়তো জানি, কি বলবো, মানে আমরা তো পাহাড় প্রেমী, পাহাড়টা আমাদেরকে টানে আর কি, এরকম একটা ব্যাপার। আর এই অফবিট ডেস্টিনেশনগুলো যেমন আমাদেরকে মানে অতিরিক্তই টানে। আজকে যেমন এইটা আমার কাছে এখন একটা হেভেন, আমার মনে হচ্ছে আমি হেভেনে বসে আছি, এরকম আমার একটা ফিলিংস আসছে। কিচ্ছু নেই, কিচ্ছু হচ্ছে না, চারিদিক শান্ত, একটা লেক, তার মধ্যে কতগুলো মাছ আছে, কেউ কেউ তো বলে পাগলা খেপা নাকি বসে আছে মাঝখানে হঠাৎ করে জঙ্গলে, কিন্তু আমার এটাই ভালো লাগে, এটাই আমি ভালোবাসি। অনেকেই আছে যারা আমার মতো পাগল আছে, তারা প্লিজ এই ইয়ুকসমে ইয়ুকসমে এসো, আর এই লেকটার ধারে অ্যাটলিস্ট আধ এক ঘন্টা বসে যেও,
আলাদাই আলাদাই প্রকৃতিকে ফিল করা যাচ্ছে, মানে কি বানিয়েছে ভগবান, কি নেচার বানিয়েছে, এখানে আসলে ফিল করতে পারবে, কিছু নেই তাও সব আছে, সব আছে, মনের শান্তিটা আছে। আর মাছ কি কালারের দেখলি এখানে? মাছ হচ্ছে অরেঞ্জ কালারের, ব্ল্যাক কালারের, মানে সব রঙিন মাছ একদম, রঙিন মাছ আর কি। প্লিজ ইয়াকসুম এসো তোমরা, এই মজাটা মানে এটাকে ফিল করে যাও। আর যথেষ্ট পরিষ্কার জল কিন্তু, উপর থেকে আমরা পুরো মাছ দেখতে পাচ্ছ, মানে এই যে দেখানোর চেষ্টা করছি, এই যে ছবিতে উঠে যাচ্ছে জানিস। যারা এগুলো বানিয়েছে তারা আমাদের মতো ঘুরতে এসে বানিয়েছে, এই ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং। মানে তুই ভাবনা, একদম মানে শুনশান দুর্গম পথে কেউ ট্রেক করছে, করতে করতে হট করে এটা একটা দেখতে পেলো, তার মানে ভাববে যে মানে কেউ একজন এসেছিল এদিকে, আমি একা না, একা না, মানে কেউ মনে সাহসও পাবে যে কেউ গেছে। হ্যাঁ অবশ্যই, এই জন্যই বানানো, রাস্তা চেনার জন্য। চলো আমরা একটা বানিয়ে যাই। হ্যাঁ অবশ্যই, ঠিক করে ব্যালেন্স কর। পড়েছিস? এই সুস্মিতা আস্তে আস্তে পড়েছে পেছনে। আমি পাথর খুঁজে দিচ্ছি, আপনি ছাড়ুন, এগুলো মেয়েদের কাজ সংসার সামলানো। হ্যাঁ তাই তো। আরে বাবা দাঁড়াও রে, ये मछली खाना खा रहा है क्या? दे रहे हो उसको रोडोडेंड्रन? पहचानते हो ना, वो जो सिक्किम का नेशनल फ्लावर, कहाँ पे? ओ अच्छा, वो वाला। अरे फूल ना ही, मैंने गाचटा है शुद्ध स्टेट फ्लावर। हाँ তাহলে টাওয়ার বানিয়ে তুমি কি পোজ দিয়ে দাঁড়িয়ে আছো? কই, হ্যাঁ এত বড়? ওয়াও, কোনটা এটা? সো গাইস, চিনে রাখো এটাকে, তোমরা এসে এর পাশে টাওয়ার বানিয়ে। ওকে, চরম চরম জায়গা, ফিলিং মাইন্ড ফাকড। रोडोडेंड्रन का सीजन कब है? अभी कुछ दिन पहले गया ना, मिस हो गया हम लोगों का। अच्छा ये क्यों बनाता है ये सब? वो जो पत्थर से टावर बनाया ना, वो मतलब क्या होता है वो? ये जितने भी लोग ये पिलग्रिमेज लोग तीर्थ यात्रा पे चलते हैं ना, तो ये विशेष मांगने के लिए भी है एक तो, और ये हम लोग रास्ता ना भटके इसके लिए ये लैपिंग करके। हाँ साइन। अच्छा चल, मैं यहाँ पर तो सिर्फ विश मांगने के लिए। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখলেই এর সাথে কথা বলতে বলতে সন্ধ্যা লেগে গেল প্রায়। তারপরে আমরা কিছু জিনিসপত্র কেনাকাটি করে ঘরে ফিরে যাই। তো এর কাছ থেকে আমরা খবর পেয়েছিলাম রোডোডেন্ড্রন ওয়াইনের কথা, যেটা এখানকার লোকাল মেড, প্রতি ঘরে ঘরে তৈরি হয়। তাহলে বুঝতেই পারছো আমাদের পরের টপিক কি? আমাদের পরের টপিকে আমরা নিয়ে আসছি রোডোডেন্ড্রন ওয়াইন। তাহলে স্টে টিউন ফর আওয়ার নেক্সট ভিডিও। আর ততক্ষণের জন্য একটা সুখবর দিয়ে রাখি, আমাদের নতুন ডেস্টিনেশন অলরেডি ঠিক হয়ে গেছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, সাপোর্ট করে যাও স্ট্রাগলিং সোলসকে, ব্যাপারটাকে গ্রো করাতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য কি করতে হবে আবার জানো না তোমরা? সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করে আমাদের মোটিভেট করতে হবে সবসময়। হ্যাঁ ভাই কর ভাই, আমরা আছি, আমরা দেখছি, নাহলে মজা পাচ্ছি না তো। তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু স্ট্রাগলিং সোলস। আর আমাদের ইউটিউবের পেজ নতুন হয়েছে স্ট্রাগলিং সোলস, করে নাও। ইউটিউবের পেজ না, ফেসবুকের পেজে লাইক করে দিও। আর আমাদের নতুন ওই তো পেজ হয়েছে বলে দিল প্রিয়াঙ্কা, লাইক করে নাও। আর আমাদের ট্রাভেল ট্রাভেলিং রিগার্ডিং আপডেটস পেতে হলে যোগাযোগ রাখতে হবে ট্রাভেলোগ্রামের সাথে, আমাদের ফেসবুকের গ্রুপ,
আর মোমো অ্যান্ড ব্রাদার্স আছে আমাদের মোমো মোমোর পেজ, সেটাকেও লাইক করে দিও, সেখান থেকেও আমরা অনেক কিছু করি অ্যাক্টিভিটিস। সো স্টে টিউনড আজকের জন্য, টাটা টাটা।